এই গল্পটি আমি অনলাইনে পেয়েছিলাম, যেখানে এটাকে একটি সত্যি ঘটনা বলে দাবি করা হয়। 2010 18 জুলাইয়ের রাত, 28 বছরের মাইকের সাথে এমন একটি ঘটনা ঘটে যার সম্পর্কে ভেবে ভেবে সে আজও ঘুমোতে পারে না। মায়াঙ্কের নতুন বিয়ে হয় এবং সেই রাতে প্রথমবার সে তার স্ত্রীর সাথে সোহাগ রাত কাটাতে তার ঘরের দিকেই যাচ্ছিল। তার স্ত্রী তার জন্য বেডরুমে অপেক্ষা করছিল। পুরো ঘরটা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল এবং বিছানায় গোলাপ ফুলের পাপড়ি ছিল। মায়াঙ্ক এমনিতে তো আজ অনেক খুশি ছিল, কিন্তু একটা কথা তাকে অনেক চিন্তায় ফেলে দিচ্ছিল। তার বিয়ের 4 দিন আগে সে লেট নাইটে তার বন্ধুদের সাথে ব্যাচেলার পার্টি করে বাড়ি ফিরছিল। তখনই তার সামনে একটি গাড়ি প্রচণ্ড স্পিডে একটি মহিলাকে খুব বাজেভাবে কুচলে দেয়। মায়াঙ্ক বুঝতে পারছিল না সে এইবার ঠিক কী করবে। সেই মহিলাটি রাস্তায় সাহায্যের জন্য কাতরাচ্ছিল। মায়াঙ্ক ভয় পেয়ে সেই মহিলাটিকে সেই অবস্থায় ছেড়ে বাড়ি পালিয়ে আসে। তখন থেকে মায়াঙ্কের মাথায় সেই মহিলাটির মুখ ভেসে আসছিল এবং সে সেই মহিলাটিকে সেইভাবে ফেলে আসার জন্য নিজেকে দোষী ভাবতে লাগলো। মায়াঙ্ক যখন রুমে প্রবেশ করলো, সে দেখতে পারল তার স্ত্রী সুন্দর লাল শাড়িতে ঘোমটা দিয়ে বসে রয়েছে, তার হাতে গলায় গয়নায় ঢাকা। ঘোমটার ফাঁক দিয়ে তার ঠোঁটে হালকা হাসি দেখা যাচ্ছিল, যা দেখে মায়াঙ্ক তার সেই টেনশন চিন্তা একদম ভুলে গেল। সে তার স্ত্রীর পাশে গেল, কিন্তু যখনই সে তার স্ত্রীর ঘোমটা তুলল, তখনই সে সেই রাস্তায় ফেলে আসা মহিলাটির ভয়ানক মুখ ভেসে উঠল। সে ভয়ে পিছনে সরে গেল। সে দেখল সেখানে তার সুন্দর স্ত্রী বসে রয়েছে, যে তার এই রিয়াকশন দেখে অনেক চিন্তিত হয়ে পড়ল। মায়াঙ্ক তাকে সরি বলল এবং বলল সে একটু চিন্তার মধ্যে রয়েছে, তাদের এখন ঘুমিয়ে পড়া উচিত। এতটুকু বলে মায়াঙ্ক লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ল এবং তার স্ত্রীও কিছু না বলে ঘুমিয়ে গেল। গভীর রাত, হঠাৎ তাদের রুমের জানলা হাওয়ায় খুলে যায়। বাইরে থেকে একটা স্ট্রিট লাইটের আলো রুমের ভেতরে আসে, যেটা সোজা গিয়ে মায়াঙ্কের মুখের উপর পড়ে। মায়াঙ্কের এতে ঘুম ভেঙে যায়, কিন্তু যখন সে চোখ খুলল, তখন সে দেখতে পারল তার চোখের সামনে একটা কালো ছায়া, যেটা ধীরে ধীরে তার সামনের দিকে আসছিল। তখনই রুমের সমস্ত লাইট অন অফ হতে লাগলো এবং সেই ছায়াটি ধীরে ধীরে বড় হতে লাগলো। মায়াঙ্ক এবার ঘাবড়ে গেল, সে বুঝে উঠতে পারছিল না তার সাথে কি হচ্ছে। এবং হঠাৎ তার সামনে সেই মহিলাটি চলে এলো এবং মায়াঙ্ক এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল আর চিৎকার করে উঠল। তার চিৎকারের আওয়াজে তার স্ত্রীর ঘুম ভেঙে গেল এবং লাইট অন করতেই দেখল মায়াঙ্ক বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার স্ত্রী পরিবারের বাকি সদস্যদের ডাকল এবং তার মুখে জল ছিটিয়ে দিল। যখন মায়াঙ্কের জ্ঞান ফিরল, তখন সে 4 দিন আগের ঘটনার ব্যাপারে বলল। তখন তাদের রিলেটিভসদের মধ্যে থেকে একজন বলল, তার পরিচিত একজনের বাড়ির মহিলা 4 দিন আগেই রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। খোঁজ নিয়ে দেখা গেল সেটা সেই মহিলা যেটা মায়াঙ্ক সেই অবস্থাতেই ফেলে রেখে পালিয়ে গেছিল। মায়াঙ্ক ভগবানের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। মায়াঙ্ক আজ পর্যন্ত বুঝতে পারছে না সেই রাতে সত্যি কি সেই মহিলাটির আত্মা তার সাথে দেখা করতে এসেছিল, না এটা তার অতিরিক্ত চিন্তার ফলে হয়েছে। কিন্তু সেই রাতের পর মায়াঙ্ক সেই মহিলাটিকে আর কখনোই দেখেনি। বন্ধুরা, শেষে একটাই কথা বলবো, কখনো রাস্তায় কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করুন। হতে পারে আপনার সাহায্য কোনো পরিবারের কাছে একটা ব্লেসিং হয়ে আসতে পারে, না হলে মায়াঙ্কের মতন অভিশাপের জন্য তৈরি থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুর সাথে। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভয়ানক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।